তেজপুর সমষ্টির বিজেপি প্রার্থী পল্লব লোচন দাসে বর্তমান মন্ত্রিসভার এজন সদস্য পল্লব লোচন দাসে পূর্বে কংগ্রেসের পর বিহারী সমষ্টির প্রতিনিধিত্ব করেছিল পরবর্তী সময়ত বিজেপিত যোগদান করার পিছত বিহারীর পর পরাজিত হওয়ার আশঙ্কা করে রঙাপাড়ার পর প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় এতিয়া তেজপুরের বিজেপি প্রার্থীর উপর ব্যাপক হারত প্রচার চলাইছে পল্লব লোচন দাসে ভানুক বুড়াগরু আখ্যা দিয়ে বিপদত তেজপুরের বিজেপি প্রার্থী পল্লব লোচন দাস তেজপুরের সচেতন মহলের পল্লবক মুকলি সমালোচনা সজ্জনতাবোধ নাজানে কিয় পল্লবে ভানুক বুড়াগরু বলে আখ্যা দিয়ার পিছত পল্লব লোচন দাসের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে তেজপুরের সচেতন রাইজ তেজপুরের দরে ঐতিহাসিক একটা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করে এইদরে প্রতিদ্বন্দ্বী কূট মন্তব্য করা কেন্দ্র করে বহুতে এটা মুকলিভাবে সমালোচনা করেছে পল্লব লোচনক পল্লব লোচনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বিহালী গহপুর আদি চাহ বাগিচাত ভরি দিয়া নাছিল পল্লবে এতিয়া ভূত বিচারি আহিছে পল্লবে এইদরে পল্লবক দেখা গৈছিল বিশ্বনাথ চাৰিআলি বিশ্বনাথত পল্লবে বিজেপির কার্যালয় এটা মুকলি করেছে কিন্তু ইতিমধ্যে ভানুক বুড়াগরু আখ্যা দিয়ে বিপদের পর পল্লবে এইবার নিজের স্পষ্টীকরণ আগবাড়ালে কথাটো তেনেকুৱা নহয় কথাটো মিডিয়ায় বেলেগ লাইনত বিষয়টো লৈ গেল এগৰাকী খেতিয়কৰ দৃষ্টিভঙ্গীর কথাটো কোৱা হৈছিল তেওঁক মই ব্যক্তিগতভাৱে কিয় কথা কওঁ এগৰাকী ব্যক্তিক মানে বহুৰ লগত ৰূপান্তৰ নকয় নহয় তো তেনেকুৱা কথা নহয় সেইটো মই তেওঁক আক্রমণ কৰি কথাটো কোৱা নাই বা তেওঁ ব্যক্তিত্বত মানে হেৰি কৰি পেলাই মই সেইখিনি কথা কোৱা নাই মই তেজপুৰত পল্লব লোচন দাস আৰু ভানুৰ মাজত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব প্ৰাৰম্ভিক অৱস্থাত পল্লৱক শক্তিশালী প্ৰাৰ্থী বুলি ভবা হৈছিল যদিও হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিকল্প প্ৰাৰ্থী পল্লব লোচন দাস হ'ব নোৱাৰে বুলি তেজপুৰৰ অধিকাংশ ৰাইজে এতিয়া মন্তব্য কৰিছে ব্যুৰো ৰিপৰ্ট DY365